বন্ধুরা, আমি পিয়ালি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। অন্য সময় আমি গান দিয়ে সাধারণত ভিডিও এডিট করে থাকি, মেকআপ ভিডিওগুলো, কিন্তু এই মেকআপ টিউটোরিয়ালটা আমার মনে হয়েছে যে না, অনেকের ডিমান্ড থাকে যে টিউটোরিয়াল হিসেবে যাক, তো আজকের এই লুকটা আমি টিউটোরিয়াল হিসেবেই দিচ্ছি। তো এখনকার ট্রেন্ডিং খুব গাঙ্গুবাই, তো অনেকেই রিক্রিয়েট করছে, আমিও ইন্সপায়ার হয়ে আমিও রিক্রিয়েট করার চেষ্টা করছি। তো স্টেপ বাই স্টেপ আমি কীভাবে এই লুকটা রিক্রিয়েট করলাম, তো তোমরা দেখতে থাকো, চলো। লুক যাই হোক না কেন, আমাদের মেকআপের প্রথম ধাপই হচ্ছে প্রপারভাবে স্কিনটাকে পরিষ্কার করা। এখানে আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করছি পিএসসির যে মিস্ট রয়েছে, সেই মিস্ট ভালোভাবে স্প্রে করে নেব অল ওভার ফেসে। মিস্ট ইউজ করার পরে আমি হ্যান্ড ফ্যান দিয়ে আমি সেটাকে খুব ভালোভাবে ড্রাই করে নেব। দেন আমি ইউজ করব ময়েশ্চারাইজার। এখানে আমি অ্যাম্বরলিস ময়েশ্চারাইজারটা ইউজ করছি, যেটা সব মেকআপ আর্টিস্টের খুব প্রিয়, খুব ভালো একটা ময়েশ্চারাইজার। যে কোনো মেকআপে এটা খুব ভালো, ড্রাই টু নর্মাল স্কিনে এটা খুব ভালোভাবে যাবে, তো তোমরাও ট্রাই করতে পারো। এরপরে আমি ইউজ করব পিএসসির অয়েল কন্ট্রোল প্রাইমার, কেননা এখন গরমকাল, ঘামটাকে কন্ট্রোল করাটা খুব দরকার, তো আমি এই প্রাইমারটা নেব। নিয়ে আমি খুব ভালোভাবে আমার টি জোনগুলোকে আমি অ্যাপ্লাই করব এবং তারপরে সেটাকে স্কিনের ওপরে ভালো করে বসিয়ে নেব। গাঙ্গুবাই লুকে আলিয়া ভাটের যে আইব্রোটা ছিল সেটা কিন্তু একটু তুলনামূলক যেমন হওয়ার কথা তার থেকে একটু মোটা ছিল আইব্রোটা, তো আমিও সেটা ক্রিয়েট করার জন্য এখানে ইউজ করছি পিএসসির ওয়ালনাট ওয়্যাক্স যে পমেডটা রয়েছে সেটা। তো সেটা আমি সেরকমভাবে একটু ক্রিয়েট করে নেব। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখবে, নর্মাল আমরা যখন আইব্রো করি সেক্ষেত্রে আমরা খুব প্রমিনেন্টভাবে আইব্রোটা করি, এখানে কিন্তু খুব প্রমিনেন্টভাবে হবে না, জাস্ট হালকা করে স্প্রেড করে করে অ্যাপ্লাই করে নেব। আমার আইব্রো ড্র করা হয়ে গেছে, এখানে আমি মিস ক্লেয়ারের একটা আইব্রো কেক নিয়ে হালকা করে একটু ফিল করব আইব্রোটা, কিন্তু বারবার বলছি আইব্রো কিন্তু খুব বেশি প্রমিনেন্ট হবে না, সেই দিকটা খেয়াল রাখবে। এবারে আসি এই লুকের যে মেন পার্ট সেটাতে, বেজ। এই লুকটার মধ্যে মেন যে পার্ট সেটা হচ্ছে বেজ। বেজটা কিন্তু আমি রিভার্স টেকনিকে ক্রিয়েট করব। আমি প্রথমে আলিয়া ভাটের খেয়াল করে দেখবে গাঙ্গুবাই লুকটাতে, আলিয়া ভাটের কিন্তু কন্টিওরটা প্রমিনেন্ট ছিল না, তো কন্টিওর প্রমিনেন্ট যদি না করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রিভার্স মেকআপ অ্যাপ্লাই করতে হয়, তো আমি এখানে সেটাই করব। প্রথমে আমরা কন্টিওর করে নেব যে কোনো ডার্ক শেড দিয়ে। কন্টিওরের ডার্ক শেড যদি না থাকে, তোমার বেস শেড যা তার থেকে দু সেট ডার্কার নিলেই কিন্তু কন্টিওরের শেড হয়ে যাবে, সেটা দিয়ে আমি আগে আমার কন্টিওর পার্টটা কমপ্লিট করে নেব। কন্টিওরের শেডটা অ্যাপ্লাই করার পরে আমার মনে হচ্ছে কন্টিওরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই আমি এখানে নিক্সের কন্টিওর স্টিক অ্যাপ্লাই করছি কন্টিওর করার জন্য। আমার কন্টিওর করা হয়ে গেছে, এবার আমি কন্টিওরটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করব স্কিনের সাথে, একদম বসিয়ে নেব। এই লুকটা কিন্তু একদম ন্যাচারাল একটা লুক ছিল, তাই কোনোভাবে হেভি মেকআপ করা যাবে না, তো সেই জন্য ব্লেন্ডিংটা খুব ভালোভাবেই করতে হবে। এরপর আমি ইউজ করছি মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশন। এখানে তোমরা মনে করতে পারো আমি কেন কোনো রকম কনসিলার ইউজ করলাম না। হ্যাঁ, আমি কনসিলার ইউজ করলাম না এই কারণে, কারণ আমি যে পিকগুলো দেখেছি আলিয়া ভাটের সেখানে ডার্ক সার্কেল ছিল, তো ডার্ক সার্কেলটা রাখার জন্য আমি কোনো রকম কারেকশন করলাম না এবং কোনো রকম কনসিলার ইউজ করলাম না, আমি ডিরেক্ট ফাউন্ডেশনে চলে গেলাম। আর এখানে যেহেতু রিভার্স মেকআপ হচ্ছে, রিভার্স টেকনিকে মেকআপটা হচ্ছে, তাই আমরা কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, আমরা মিডিয়াম কভারেজ থেকে লাইট কভারেজ এই রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, কেননা আমার নিচের যে কন্টিওরটা আমি করেছি সেটা আমি দেখাতে চাইছি। তো যদি আমি ফুল কভারেজ করি তাহলে কিন্তু সেটা ঢাকা পড়ে যাবে,
তো সেই জন্য আমার সেটা করা যাবে না। যদি তোমাদের কাছে ফুল কভারেজ ফাউন্ডেশন থাকে, সেটা কিন্তু যে কোনো রকম ব্লেন্ডার দিয়ে, মানে যেগুলো মেকআপ ব্লেন্ডার লিকুইড পাওয়া যায়, সেইগুলো দিয়ে কিন্তু লাইট করে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলেও কিন্তু তোমাদের মেকআপটার তলা থেকে কন্টিউরটা দেখা যাবে। তো আমার দেখো মেকআপটা ব্লেন্ড করাও হয়ে গেছে, আমার কিন্তু কন্টিউরটা ভালো মতন দেখা যাচ্ছে, যে আমার ভিতরে কন্টিউর করা রয়েছে। এরপরে আমি মেকআপটাকে সেট করব TL4 দিয়ে, ক্রাইলনের TL4 দিয়ে এখানে আমি মেকআপটাকে ফিক্সড করছি। খুব ভালোভাবে মেকআপটাকে ফিক্স করতে হবে। দেখতেই পাচ্ছ আমি মেকআপটাকে ফুল সেট করে নিয়েছি, আর এই হচ্ছে আমার কমপ্লিট লুক। এখানে আমি কিন্তু আই যে বেসটা সেটাও সেট করে নিচ্ছি পাউডার দিয়ে, তো আমার বেস রেডি। এরপরে আমি কন্টিউর করব খুব লাইট একটা কালার দিয়ে। এটা কাপস অ্যান্ড লেসের একটা কন্টিউর এবং ব্লাশার প্যালেট, এর মধ্যে সবচেয়ে যেটা লাইট কালার রয়েছে সেটা দিয়ে আমি খুব হালকা করে কিন্তু কন্টিউরটা করব। এরপরে আমি ব্লাশার অ্যাপ্লাই করব, সেটাও খুব লাইট একটা কালার, কেননা কন্টিউরও খুব বেশি ছিল না, ব্লাশারও খুব বেশি ছিল না, তো সেই লুক যেহেতু রিক্রিয়েট করছি সেটাকে মাথায় রেখেই খুব হালকা করে আমি একটু ব্লাশার অ্যাপ্লাই করে নেব। যখন আমরা বেসটাকে পাউডার দিয়ে লক করি, আমাদের আইব্রোর ওপরে কিন্তু অনেক কিছু পাউডারের পার্টিকেলস পড়ে থাকে, তো সেটা কিন্তু লুকসটাকে একটুখানি প্রবলেম ক্রিয়েট করে, তো আমরা সেটা ঠিক করে নেব ব্রাও কেক দিয়ে। এই লুকে আলিয়া ভাটের আই মেকআপ একদম নিউডের ওপরে ছিল। আমি এখানে কাপস অ্যান্ড ল্যাশেরই এই প্যালেটটা থেকে লাইট ব্রাউন কালার যেটা ছিল সেই কালারটা দিয়ে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। দেখো আমার কিন্তু আই মেকআপ ডান, একদম নিউডের ওপরেই আছে। এরপরে আমি যাব এই আই মেকআপের মেন যে অ্যাট্রাকশন, বোল্ড লোয়ার ল্যাশ লাইনে যে লাইনারটা লাগানো ছিল সেইটা, তো এটা আমি ক্রিয়েট করব PSC-র ব্ল্যাক জেল লাইনার দিয়ে। এবারে আমি যে কোনো ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে কাজলটাকে ব্লেন্ড করব বা লাইনারটাকে ব্লেন্ড করব। এখানে আমি মিস ক্লেয়ারের যেটা দিয়ে আইব্রো করেছি সেইটাই নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো ব্ল্যাক শ্যাডো হলেই হবে, কাজলের ওপরে এটাকে জাস্ট ব্লেন্ড করতে হবে, কেননা এই বোল্ড লুকে এটাই মেন পার্ট। আলিয়া ভাটের এই লুকটাতে তোমরা দেখতেই পাবে যে কোনো লাইনার সেইভাবে নেই, তাই আমি একদম আমার ল্যাশ লাইন বরাবর শুধু একদম হালকা করে একটা জেল লাইনারের লাইন ড্র করছি। কাজলের পার্ট কমপ্লিট। এবারে আমি ল্যাশগুলোকে কার্ল করে নেব এবং আপার ল্যাশেই আমি মাস্কারা অ্যাপ্লাই করব, কেননা লুকটাতে সেটাই ছিল, লোয়ার ল্যাশ লাইনে কোনো মাস্কারা ইউজ হবে না। দেখো আমার আই লুক কমপ্লিট, একদম নিউট, কিন্তু লোয়ার ল্যাশ লাইনে বোল্ড কাজল। এরপর পাউডারগুলোকে আমি রিমুভ করব ফ্যান ব্রাশের সাহায্যে, এবং তারপরে কিন্তু আমি আমার হাইলাইটিং পার্টগুলোকে একটুখানি বেকিং করব, কেননা আলিয়া ভাটের এই লুকটাতে এইরকমই ছিল, এই পার্টগুলো একটু সাদা সাদা টাইপের ছিল, তো সেই জন্য আমি কিন্তু একটুখানি বেকিং করে নেব। এরপরে আমি অ্যাপ্লাই করছি মেবলিনের একটা লিপস্টিক রেড কালার,
আমার লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে, মোটামুটি আমার লুক কমপ্লিট। এবারে বাকি আছে টিপটা, টিপটাও আমি এই লিপস্টিকটা দিয়েই করব। এরপর পুরো মেকআপটা আমি সেট করে নেব পিএসসি মেকআপ ফিক্সার দিয়ে। এরপরে হেয়ারটা আমি করে নেব, আর সেটা অফ ক্যামেরাই করব। সম্পূর্ণ লুক করে আবার আমি আসছি তোমাদের সামনে। এটা ছিল আজকের আমার ফাইনাল লুক। অবশ্যই তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট ভিডিওতে।